इलेक्ट्रॉनिक्स। मैग्नेटिज्म शेष ট্রান্সফর্মার বাকি ছিল, ট্রান্সফর্মার। আচ্ছা সরি সরি, ইলেকট্রনিক্স কি পার্ট ছিল বুঝলাম না। ক্যাথোড, রে, অসিলোস্কোপ, কাওয়া, ক্রো। না না, ইলেকট্রোম্যাগনেটিজম পার্ট ছিল, আমি ক্যাথোড, নিজের লিখেছি। ট্রান্সফর্মার ছিল। এই যে খালি হোমওয়ার্ক তো ট্রান্সফর্মার, দিছো, সবাই তো দেওয়া নাই, যারা দেও নাই তারা দিয়ে দিও। তো এক ডিসক্রাইব হাউ দিস টু কোয়ার্ক সিস্টেম ইজ অপারেটিং। ওহো, আমি ডায়াগ্রাম করছি, আমি লিখতে বলেছি, মাই ব্যাড। ওই তো অর্ধেক করলে হবে, কোনো কাজ কি অর্ধেক করা ভালো? আই ভালো ডোন্ট নো, না। আই ডোন্ট নো। যেমন তুমি যদি কাপড়, মানে কাপড় কাচতে বললাম, তুমি জাস্ট কাপড় গুলো মানে ভিজা রেখে চলে গেছো, আমি নাই বাসায়, তো কাপড় তো এই মানে ভিজে তো কাপড় মানে পচে যাবে। যেন কোনো কাজ অর্ধেক করা ভালো। আই ডোন্ট নো দুই পচবে ফুল, নাকি, আই ডোন্ট নো। তোমার নাম দেওয়া হচ্ছে ডোন্ট নো। এই তো আজকের থেকে রুবাইয়ের দামের নাম হচ্ছে ডোন্ট নো, দেন টাইট স্যার, দেন কারণ দেন দেন ওর, কারণ আমরা ধরে যে আই রুবাইট, মানে আমি রুবাইট, ও বলে আই ডোন্ট নো, মানে ওর নাম হচ্ছে ডোন্ট নো। স্যার স্যার, আরেকটা নাম, আরেকটা নামও দিয়ে পড়ু, দাম তো দিছিলেন আগে, আর রূপাচার দাম আমার নিজের মনে নাই। তাহলে তোমার নাম দিব গাভি। ঠিক, গাভি সে না, সেই সেই। চুপ, আরেক ফোন আছে। আচ্ছা তাহলে আসো, আমরা আজকে পড়বো ট্রান্সফর্মার। আচ্ছা আমরা ট্রান্সফর্মারের থিমটা আগের দিনই পড়েছিলাম, যে এই যে একটা কয়েল, ধরো এই কয়েলে আমরা অল্টারনেটিং কারেন্ট সাপ্লাই করছি, আর এই হচ্ছে আর একটা কয়েল, এখানটা বাল্ব কানেক্টেড। তো আসলে স্যার এই একটু স্যাটারডে সকালে ক্লাসটা একটু চেঞ্জ করেন স্যার, পারলে স্যার একটু বাইরে থাকি তো স্যার সকালবেলায়, স্যার একটু দেখি চেঞ্জ করে দিন স্যার, এই টাইমে বাইরে মক থাকে আমাদের, আর না। আমি পুরা আমার বাইরেই থাকি স্যার, আমি পুরাই বাইরে থাকি রাত আচ্ছা থেকে দেখো, সকাল স্যার। তো এখানে এই কয়েলে আমরা কি দিচ্ছি বলতো? আমরা দিচ্ছি অল্টারনেটিং কারেন্ট। তো অল্টারনেটিং কারেন্ট কি, তার ডিরেকশন, তার ভ্যালু বারবার চেঞ্জ করে না? করে কি না? হ্যাঁ এক্স্যাক্টলি, চেঞ্জ করে। তো কি হয়, অল্টারনেটিং কারেন্টে একবার ইলেকট্রিক কারেন্টে এখান থেকে এদিক ফ্লো করে, একবার এখান থেকে এদিক ফ্লো। তো তার ভ্যালু, ভাইবার তার রাত এগারোটায় ডিরেকশন, না স্যার, তার ওয়াজকি ভ্যালু। ফিজিক্স করে হ্যাঁ ও হো জয়েন করছে, তার ভ্যালু, তার ডিরেকশন, এগুলো সব কি হয় বারবার করে চেঞ্জ হয়, তাই না? আচ্ছা তো ব্যাপার হচ্ছে এটাই। আসসালামু এখন আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো বসো। স্যার ট্রান্সফর্মারটা লাগে কেন স্যার? এই যে আমি একটু পরেই বলছি, দেখো আচ্ছা এখন আমরা আমরা যারা আমরা যারা পড়েছিলাম, যে যখনই কোনো কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, সেই কয়েল থেকে কি তৈরি হবে, হোয়াট উইল প্রডিউস বলো? ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড। আরে পেন্সিল বক্সটা দিন। যখনই কারেন্ট, যখনই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে, তাহলে কি তৈরি হবে বলো তো? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে সেই কয়েলের ভিতরে। যেমন এই কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে লাইক দিস, তাহলে যেটা হবে যে এই কয়েলের মধ্যে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে লাইক দিস, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এই কয়েল থেকে ম্যাগনেটিক ফিল্ড হবে, এই লাইক দিস। মশা তো রাখতেছি, গুড নাইট। মশা লাগে না, এই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে ওই কয়েলটা থেকে। এখন দেখো তো, তাহলে কারেন্ট তৈরি হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে বলো তো
কারেন্টের ভ্যালু যদি এভাবে করে ভ্যারি করে, ধরো যে কারেন্টের ভ্যালু এরকম ধরো সেম থাকতেছে না, সেম না থেকে ধরো কারেন্টের ভ্যালু ভ্যারি করতেছে, তাহলে তুমি আমাকে বলো যে কারেন্টের ভ্যালু যদি ভ্যারি করে তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু কি সেম থাকবে নাকি ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু ভ্যারি করবে, বলো। ভ্যারি করবে, ভ্যারি করবে, ভ্যারি করবে। লজিক, যেহেতু কারেন্ট থেকেই ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে কারেন্ট যদি সেম থাকে তো ম্যাগনেটিক ফিল্ডও সেম থাকবে। স্যার যদি ভ্যারি, হ্যাঁ বলো স্যার, আমার স্ক্রিন শো আমার ইচ্ছে মানে লিভ নিয়ে আবার জয়েন করতে, তাহলে তুমি, হ্যাঁ লিভ নিয়ে আবার জয়েন, তাহলে কারেন্ট যদি ভ্যারি করে তাহলে ম্যাগনেটিক ফিল্ডও বলো কি করবে, ভ্যারি করবে, ভ্যারি করবে, বারবার বারবার নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। তো দেখো ধরো তাহলে এখানে কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে, তাহলে এখান থেকে নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বারবার বের হবে, তো নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হলো আর এই কয়েলকে কাটিং করলো, আবার এখানে কারেন্ট চেঞ্জ হলো, ধরো এখন কারেন্ট কারেন্টকে আমি রেড দিয়ে প্রেজেন্ট করছি, তখন এখান থেকে আবার নতুন করে ম্যাগনেটিক ফিল্ড বের হয়ে সেকেন্ড কয়েলে কাটিং করবে, ধরো কারেন্টের ভ্যালু আবার চেঞ্জ হলো, আমি এখন গ্রিন কালার দিচ্ছি, তাহলে এখান থেকে আবার নতুন ম্যাগনেটিক ফিল্ড মানে গ্রিন কালারের ম্যাগনেটিক ফিল্ড বের হবে, তাই না? কারেন্ট যতবার চেঞ্জ হবে ততবারই নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে আর ততবারই কি হবে এখানে কাটিং হবে, তাই না? জি স্যার, ততবারই কাটিং হবে, এটুকু তো ক্লিয়ার। আচ্ছা আবার যদি আমরা নিয়ম নিয়মটা কি পড়েছিলাম, যদি ম্যাগনেটিক ফিল্ডের যদি ম্যাগনেটিক ফিল্ড এর কাটিং হয়, যদি ম্যাগনেটিক ফিল্ড এর কাটিং হয় বা ম্যাগনেটিক ফিল্ড যদি কোনোভাবে মানে কাটাকাটি হয়, সে কয়েল দিয়ে হোক বা বটি দিয়ে হোক বা ছুরি দিয়ে হোক, যদি ম্যাগনেটিক ফিল্ড এর কাটিং হয় তাহলে তুমি যে কন্ডাক্টর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড এর কাটিং করছো তার মধ্যে আবার কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে, তাই না? কারেন্ট, তুমি যাকে দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কাটছো তার মধ্যে কি তৈরি হবে, কারেন্ট তৈরি হবে, ম্যাগনেটিক ফিল্ড ইজ কাট বাই কন্ডাক্টর, না মানে কন্ডাক্টর কারেন্ট অর আমরা বলতে পারি ভোল্টেজ ইজ প্রোডিউসড, কারেন্ট অর ভোল্টেজ ইজ প্রোডিউসড ইন, স্যার বলতে পারবেন কি বললেন এতক্ষণে, কন্ডাক্টর স্যার যা বলছি তা এখানে লেখাই আছে, যা বলছি তা এখানে লেখাই আছে, ম্যাগনেটিক ফিল্ড কে যে কন্ডাক্টর দিয়ে কাটবা বা কাটিং হবে সেই সেই কন্ডাক্টরের ভিতরেই কি তৈরি হবে, কারেন্ট বা ভোল্টেজ তৈরি হবে, ইএমএফ, ওকে, এটাই তো আমাদের ছিল ম্যাগনেটিক ইন্ডাকশনের ল, তাই না? আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো ধরো এখানে আমি একটা টার্ন দিলাম, এই যে এখানে অল্টারনেটিং কারেন্ট, কারেন্ট অর ভোল্টেজ ইজ প্রোডিউসড, আচ্ছা এখানে আমি একটা টার্ন দিলাম বাল্ব, আচ্ছা ধরো জাস্ট মনে মনে ধরো যে এটার মধ্যে দিয়ে এখন যে কারেন্টটা ফ্লো হচ্ছে সে কারেন্টের ভ্যালুকে আমি রেড কালার দিয়ে প্রেজেন্ট করছি, কোন কালার দিয়ে প্রেজেন্ট করছি বলো, রেড কালার, রেড কালার, ধরো রেড কালার দিয়ে প্রেজেন্ট করছি, তো যখন এখান থেকে রেড কালারের কারেন্ট ফ্লো করছে মানে রেড ভ্যালুর কারেন্ট যখন ফ্লো করছে এখান থেকে, তখন এখান থেকে রেড কালারের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং সেটা এই দেখো
রেড কালারের ম্যাগনিফিল্ড এখান থেকে তৈরি হলো, সেটা কিন্তু দেখো এই যে এই কয়েলের মধ্যে দিয়ে কয়েলকে কেটে বের হয়ে আসলো, কয়েলকে ইন্টারসেক্ট করে কয়েলকে কেটে বের হয়ে চলে আসলো। তো এই যে ম্যাগনেটিক ফিল্ড, এই যে যখনই কয়েলটাকে কাটিং, এই যে যখনই কাটিং করা শুরু করলো, তখনই কিন্তু কি হবে জানো, তখনই কিন্তু এই বাল্বটা এখানে কি হবে, জ্বলে উঠবে। বাল্বটা বলো কি হবে, এখানে ছপাং করে জ্বলে উঠবে। আমি বিশ্বাস করি না, এটাই তো জাদু। এটাই তো জাদু, যখনই ম্যাগনেটিক ফিল্ড ওয়াসিকে কাটবে, ওয়াসির চোখ দূরে চলে উঠবে। ঠিক আছে না, কারণ হিউম্যানরাও কিন্তু কি কন্ডাক্টর, তাই না? আমরা ধরো যদি ওয়াসির দুই ঠ্যাং ধরে, স্যার আবার বলবেন, বুঝতেছি না স্যার, মাথা ঘুরতেছে না স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, মাথা ঘুরতেছে না স্যার। আসলে কোনটা বলো, আবার পুরাটাই স্যার, আবার একটু বলেন স্যার, মাথা ঘুরছে না। সবাই বলো স্যার, এটা তো আমি আগেও পড়াই, তোমাদের মন কোন দিকে, এটা তো আমি আগেও পড়াইছিলাম। আজকে তো আমি নিউ মেম্বার স্যার, বুঝলাম। এই যে আব্দুল্লাহ সামি মুন্নি, ওদের কথা বলতেছি। যেটা বলছিলাম, তো সবাই মন দিয়ে শুনবা, ইউজুয়াল নিয়মটা হচ্ছে যখন কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, কি ফ্লো করে বলো? যখন কোন কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করে, ধরো যে কন্ডাক্টরের মধ্যে কারেন্ট যখন ফ্লো করে, তখন সেই কন্ডাক্টর থেকে কি, সেই কন্ডাক্টর থেকে বা কয়েল থেকে কি তৈরি হয়? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, লাইক দিস ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আচ্ছা আমি কয়েলটাকে একটু সরায় রাখি। আচ্ছা এখন ধরো, তাহলে কারেন্ট তৈরি হচ্ছে মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, কারেন্ট তৈরি হচ্ছে মানে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে সব সময়। আচ্ছা তো এখানে যখনই কারেন্ট ফ্লো করতেছে, তখনই এখান থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। আচ্ছা এখন দেখো, এই যে এখানে সিম্বলটা দেখো, এই সিম্বলটা কি সিম্বল বলো তো? এই সিম্বলটা হচ্ছে অল্টারনেটিং কারেন্ট সিম্বল। অল্টারনেটিং কারেন্ট মানে কি? এয়ার কন্ডিশনার। অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে, অল্টারনেটিং কারেন্ট মানে হচ্ছে যে যে ইলেকট্রিক্যাল কারেন্টটা তার ভ্যালু চেঞ্জ করে এন্ড তার ডিরেকশন চেঞ্জ করে, যে যে কারেন্টটা কি করে তার ডিরেকশন এন্ড ভ্যালুকে বারবার কি করে এরপরে ধরো এখান থেকে গ্রিন কালারের, মানে আমি মানে এরপর যে নতুন কারেন্টটা বের হচ্ছে আমি সেটাকে ব্লু কালার দিয়ে প্রেজেন্ট করলাম, ব্লু কালার দিয়ে। তাহলে এখান থেকে দেখো এখন ব্লু কালারের ম্যাগনেটিক ফিল্ড, আমি গ্রিন কালার দিয়ে প্রেজেন্ট করছি। তাহলে এখন এখান থেকে আবার কি হবে, গ্রিন কালারের ম্যাগনেটিক ফিল্ড বের হবে, তাই না? স্যার যত কারেন্ট দিব তত স্যার ম্যাগনেটিক ফিল্ড বাড়বে না, যত তুমি মানে যতবার কারেন্টের ভ্যালু ভ্যারি করবে ততবার নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে এখান থেকে, বের হবে। জি স্যার, এটা হচ্ছে নিয়ম। কমায় দিলেও বের হবে, বাড়ায় দিলেও বের হবে নাকি স্যার, এরকম? হ্যাঁ, কমায় দিলে তাহলে কারেন্ট কমায় দিলা, তাহলে এখন নতুন একটা
কম স্ট্রেন্থের ম্যাগনেটিক ফিল্ড বের হবে। তুমি যদি আবার কারেন্ট তুমি যদি বাড়ায় দিই তাহলে একটা স্ট্রং একটা ম্যাগনেটিক ফিল্ড আসবে। নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে। আর তুমি যদি কারেন্ট চেঞ্জ না করো তাহলে কিন্তু নতুন কোনো ম্যাগনেটিক ফিল্ড বের হবে না। ওই একবার যা বের হয়েছে ওটাই থাকবে। ওটাই আসবে। হ্যাঁ স্যার। আমি যেটা বললাম এই পার্টটা তো বুঝছো নাকি? মাথা মতো গেছে? কিছুটা বুঝছি, কিছুটা। এখনো বলো কোথায় প্রবলেম? এই ছেলেটা খালি কনফিউজড না, একটু আগে বললো যে কিছুটা বুঝছি আর এখন বলে পারি না। অন্য জগতে থাকে স্যার। এই জাহিরুল ওর বাড়ি দিয়ে একটু খবর নিও তো, যে ওর ও বাসায় যা যা খায় ওগুলোর আমার ডেট কি সব আসে নাকি এক্সপায়ার্ড? স্যার আমি দেখব না। না স্যার ওর বাড়ি আমার বাড়ি কাছাকাছি তো স্যার। আদা বলে স্যার বাসা থেকে বের হতে দেয় না স্যার, মানে ভালোই খাওয়ার খাওয়া উচিত হয়তো ওরই স্যার। তাহলে আমরা এখানে কি পড়লাম, কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই না? যেহেতু অল্টারনেটিং কারেন্ট মানে এই কারেন্টটা চেঞ্জ হতে পারে, এই জন্য এই কারেন্ট যেহেতু চেঞ্জ হতে পারে এই জন্য এখান থেকে যে ম্যাগনেটিক ফিল্ড বের হবে সেগুলো কিন্তু চেঞ্জ হতে পারে। এটা হচ্ছে এখানে। আর আমরা আর একটা ল পড়েছিলাম, সেটা হচ্ছে ল অফ ইন্ডাকশন। দেখি আমি উপরে পাই কিনা। ল অফ ইন্ডাকশন কেন চেঞ্জ করে কারণ ওইভাবে করে ওকে সেটিংটা করা হয়েছে যে এই কারেন্টটা যেন চেঞ্জ হয়। মানে ডিরেকশনটা কি কেন যে এই কারেন্ট চেঞ্জ হবে? এই যে এটা এটা পড়ো তো। ফর ইচ টাইম কাটিং এটা না আচ্ছা ফর ইচ টাইম কাটিং আ লাইন ইন ইলেকট্রন ফ্লোস এভরি টাইম ইউ ম্যাগনেটিক ফিল্ড মানে তুমি যতবার ম্যাগনেটিক ফিল্ডের লাইনকে মানে কাটিং করা হবে ততবারই কি হবে ইলেকট্রন ফ্লো করবে, তাই না? ততবারই কি হবে ইলেকট্রন ফ্লো করবে আর ফ্লো করবে জি স্যার। আর যখনই আর নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে কখন? যখনই কারেন্ট চেঞ্জ করা তখন নতুন নতুন ম্যাগনেটিক ফিল্ড, স্বাভাবিক। কারণ কারেন্ট ফ্লো হলে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাহলে কারেন্ট চেঞ্জ করলে তো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হবে, মানে নতুন ম্যাগনেটিক ফিল্ড বের হবে নাকি? অবশ্যই স্যার। হ্যাঁ ওইটাই। এখন বলো, এখন বুঝতে কার প্রবলেম আছে এই জায়গাটা? স্যার কই বুঝলাম না, বুঝছি বললাম দেখো এবার আসি আমরা। ধরো এই যে একটা কয়েল, এটা কয়েল মনে করো। আচ্ছা তো ধরো আর ধরো এই একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন। আচ্ছা ধরো এই যে এই একটা ম্যাগনেটিক ফিল্ড লাইন। দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইনটা যখন কয়েলের মধ্যে দিয়ে যাচ্ছে, খেয়াল করো এই যে ইট সিমস লাইক যে কয়েল গুলো মানে কেটে যাচ্ছে, তাই না? কয়েল গুলো কি হচ্ছে কেটে যাচ্ছে। বা ধরো ব্যাপারটা এমন হতে পারে না, মানে হবেই বলছি না, হতেও হতে পারে। সেটা হচ্ছে এই যে ধরো একটা ম্যাগনেটিক ফিল্ড, এখানে ধরো অনেকগুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে। ধরো দাঁড়া আমি কয়েলটাকে একটু হরাই দিই। ধরো এখানে অনেকগুলো কি আছে ম্যাগনেটিক ফিল্ড লাইন আছে। আচ্ছা এখন আমি যদি এই কয়েলটাকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, যে ধরো আমার মাথা খারাপ হয়ে গেছে, ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে যে আমি
ওকে বারবার আপস এন্ড ডাউন আপস এন্ড ডাউন করতে হবে। তো এইভাবে কয়েলের আমি যদি ম্যাগনেটিক ফিল্ড এর মধ্যে ঘোরাই তাহলে এই লাইন গুলো ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো কি মানে কেটে যাবে না, সব কাটিং হবে না ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো নাকি? অবভিয়াসলি হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি অবভিয়াসলি কাটিং হবে, তখনও কিন্তু এই কয়েলের মধ্যে কারেন্ট তৈরি হবে। আচ্ছা, মানে যখনই কোনো কন্ডাক্টরের সাথে কোনো ম্যাগনেটিক ফিল্ডের ওই মানে কাটাকাটি হবে তখনই কি হবে, কন্ডাক্টরের ভিতরে কারেন্ট তৈরি হবে, এটাই আমি বলছি। যেমন এতে দেখো, ধরো এটা কয়েল, এটা কয়েল ধরো, কয়েলের সাথে ধরো আমরা আব্দুল্লাহ স্বামীর চোখ লাগাই দিচ্ছি, ঠিক আছে কিনা? চোখ থেকে আলো বেরোবে, মানে নূরের চোখ। এখন ধরো আচ্ছা তুমি দেখো তো এই সার্কিটে কোনো বাল্ব বাল্ব লাগানো আছে? এই মশটা মারো তো তাড়াতাড়ি। আচ্ছা এই সার্কিটে বাল্ব আছে, এই সার্কিটে কোনো ব্যাটারি লাগানো নেই এখন? ধরো এই যে ম্যাগনেট নর্থ পোল থেকে ধরো আমি আচ্ছা ম্যাগনেট থেকে সরাই নিয়ে আসি, দূরে গিয়ে মরতে না আকাশ থেকে পড়ি স্যার, দেখো এখন ধরো এই কয়েল এই বাল্ব কিন্তু জ্বলতেছে না, জ্বলতেছে অবশ্যই না না স্যার? হ্যাঁ এই পেপার ফোরে কি অপশন আছে দিলো? হ্যাঁ বুঝলাম না, পেপার ফোরে অপশন আছে স্যার মানে ফিজিক্স স্যার? পেপার ফোরে আবার কি অপশন আছে? পেপার ফোরে আবার কি আছে? তোর ক্যামব্রিজ কি তোর ভাই ব্যাপার বললে দিয়া দিবি, দিয়া দিব না দিলে কি লাগে তোর ক্যামব্রিজ? তোর ক্যামব্রিজ কি লাগে খেয়াল করো? এখন এই এই কথা না লিসেন, এখন এই ম্যাগনেটটাকে আমি যদি খেয়াল করো এই কয়েলের মধ্যে দিয়ে আমি এইভাবে করে একটা মোশন দিয়ে চলে আসলাম, তাহলে এই যে আমি যখনই ম্যাগনেটিক ফিল্ডটাকে এইভাবে কয়েলের উপর দিয়ে মুভ করে চলে আসলাম, একটু ভিতরে খেয়াল করো তো কাটিং কাটিং হচ্ছে কিনা ভিতরে কয়েলের সাথে ম্যাগনেটিক ফিল্ডের কি? তাই না? ঘেঁষাইতে হবে নাকি স্যার? একটা এই কাটিং মোশন হচ্ছে না বলো, হচ্ছে কি না? হ্যাঁ কাটিং মোশন হচ্ছে। তো তুমি যখনই এই ম্যাগনেটিক ফিল্ডটাকে তুমি যখন এই যে দেখো ম্যাগনেটিক ফিল্ড গুলো কয়েলের সাথে এই যে লাগলো ইন্টারসেক্ট করলো, এই যখনই ইন্টারসেক্ট করলো তখনই তো কাটিং শুরু হয়ে গেল, এন্ড সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এই বাল্বটা জ্বলে উঠবে, সঙ্গে 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 এই বাল্বটা জ্বলে। ম্যাগনেটটা কি লাগাইতে হবে স্যার এই যে কয়লার সাথে? না ম্যাগনেট তো লাগাতে হবে তাহলে তুমি যদি ম্যাগনেটিক ফিল্ড কিভাবে কাছে নিয়ে গিয়ে বারবার কয়েলের উপর দিয়ে মুভ করাও তো তাহলে কে করবে স্যার? বারবার বারবার হাতই তো স্যার ইনানি ওইটা ওটা পাওয়ার আছে, আগে তো থিওরি শেখো তারপরে বাকিটা দেখা যাবে কেমন কিন্তু তুমি যদি ধরো এই যে আমি যখন এখানে ম্যাগনেটটাকে আমি থামায় রাখছি, তুমি যদি এখন ম্যাগনেটটাকে থামায় রাখো তাহলে বলো আর কি কাটিং হচ্ছে? তুমি তুমি তো থামায় রাখছো ম্যাগনেট, আর কিন্তু কাটিং হচ্ছে না, বাল্বটা ইনস্ট্যান্ট বন্ধ, বাল্বটা ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে, ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে। তাহলে এবার আমি
জুমে কিছু লিখব সেটা এত হার্ড কে এটা হার্ড তো এটা অনেক হার্ড হ্যাঁ স্যার হার্ড আরে একজন হার্ড বলতে বা সবাই হার্ড বলবে দূরে শরণ সত্যি স্যার অনেক হার্ড আসলে বহুত হার্ড স্যার এটা হ্যাঁ স্যার বহুত হার্ড স্যার বলে এখানে কি হার্ড হোয়াট ইজ হার্ড পুরা নাই যাবে না কেন মানে একদম সবগুলো ম্যাগনেটিক প্রপার্টিজ চলে যাবে এখানে এইটা হচ্ছে থিম ওয়েন ম্যাগনেটিক ফিল্ড এন্ড কন্ডাক্টর কাটস ইচ আদার current is produced in the conductor ei hocche theme ala duro eta bage ei ei theory ta mathar moddhe rakhte hobe acha বলো তাহলে এইটা কি মাথার মধ্যে গেল এই থিমটা হ্যাঁ মানে ম্যাগনেটিক ফিল্ড এন্ড কন্ডাক্টর মানে ম্যাগনেটিক ফিল্ড এন্ড কন্ডাক্টর কাট ইচ আদার কারেন্ট ইজ প্রোডিউসড আচ্ছা খেয়াল করো কয়েল অল্টারনেটিং কারেন্ট কয়েল বাল্ব এই বলো সব আম সাইড এটা কি স্যার সিম্বল এটা কি স্যার এটা হচ্ছে দা সিম্বল ফর অল্টারনেটিং কারেন্ট স্যার আপনি দাঁড়ি থেকে মাইক টেপার করেন অল্টারনেটিং কারেন্ট আচ্ছা দাঁড়ি থেকে স্যার মাইক টেপার করেন হ্যাঁ স্যার দাঁড়ি থেকে মাইক বাইট করে নিন স্যার করে নিন এটা কি না সিম্বল ফর অল্টারনেটিং কারেন্ট আচ্ছা এখন তাহলে বলো লেখো স্টেপ ওয়াইজ নাম্বার ওয়ান কারেন্ট ইজ কারেন্ট ফ্লোজ ইন দ্য কয়েল এ কয়েল এ তে এটাকে নাম দিচ্ছে কয়েল এ এটাকে নাম দিচ্ছে কয়েল বি লেখো কারেন্ট ফ্লোজ থ্রু কয়েল এ কারণ আমার একটা সোর্স দিই লেখো কারেন্ট ফ্লোজ থ্রু কয়েল এ থেকে কারেন্ট মানে কয়েল এ এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে কারেন্ট ফ্লোস থ্রু কয়েল এ এর মধ্যে দিয়ে কি ফ্লো করছে বলো কারেন্ট ফ্লো করছে হ্যাঁ একবার এদিক আবার ওই স্যার ওয়ান এটা আবার বলবেন এটা কারেন্ট ফ্লোস থ্রু কয়েল এ কারেন্ট ফ্লোস থ্রু কয়েল এ এই রুবাইত আজকে কান থেকে হেডফোনটা নামিও না
আমার কথা বলতে কষ্ট হচ্ছে। আচ্ছা কানেই রাখো হেডফোনটা। কারেন্ট ফ্লোস থ্রু কয়েল এ লিখছো? জি। আচ্ছা তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে এই কয়েলের মধ্যে দিয়ে কি তৈরি হবে, কোন ফিল্ড তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড। ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। পয়েন্ট নাম্বার টু লেখো, ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রোডিউসড ফ্রম কয়েল এ। ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রোডিউসড ফ্রম কয়েল এ, এটা আমি রেড কালার দিলে। ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রোডিউসড ফ্রম কয়েল এ। ওই আস্তে ঘুম ধরতেছে স্যার, খেলা আসছি না অনেক ফিল্ড। কেন সারা বিকেল খেলে কি ঘুম চলে আসলো? না স্যার আমি একটু পরে পড়তে বসবো আপনার ক্লাস শেষ হওয়ার পর। এটা তো জিজ্ঞেস করে বলছি, সারা বিকেল খেলে কি ঘুম চলে আসছে? না স্যার প্লেগ্রাউন্ড ছিল কোথায়, নাকি ঘরের বাইরে? বাইরে। আচ্ছা হলো, তো তাহলে কারেন্ট ইজ প্রোডিউস ফ্রম কয়েল, কি বললাম, এ কয়েল এ। আচ্ছা সরি কারেন্ট না, ম্যাগনেটিক ফিল্ড। এখন দেখো তো কি হচ্ছে, এই যে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রোডিউস, সেই ম্যাগনেটিক ফিল্ডটা দেখো তো, এই যে কয়েল বি এর মধ্যে দিয়ে যাওয়ার সময় কয়েল বি কে কাটিং করে যাচ্ছে না? কাট করে যাচ্ছে না। হ্যাঁ লেখো, the magnetic field cuts coil B. totally go na trite trite leko trite ta two ta ki chilo sir? ha two ta ki chilo, eh two ta ki chilo bolo to? magnetic field is produced from coil A. jora ka hatkas nai, magnetic field is produced from coil A. acha dio sir ইন্টারনেট আর তিন দিন, ম্যাগনেটিক ফিল্ড কাটস কয়েল বি, কাটস কয়েল বি। কয়টা বউ তোমার বাসায়? আপাতত নাই স্যার, আমারও নাই। না আমি তো তোমাকে আস করিনি, জানি তোমার আছে, তারপর আসছে শুনছে। আচ্ছা তাহলে মাস্টার তুমি কি বুঝতেছো? জি স্যার বুঝছি। আচ্ছা সালমা বুঝতেছো? স্যার হ্যালো হ্যালো লো লো লো। স্যার ওকে হ্যালো লো লো। আচ্ছা শুনতে পাচ্ছি, এখন শোনো, গাবি হয়ে গেছে আসলে। আচ্ছা দেখো তাহলে এখান থেকে যে, ওয়ালাইকুম আসসালাম, কারে এই যে ম্যাগনেটিক ফিল্ড যে কাট করলো, এই ক্লাস এই ধরো এক মিনিট আগে শুরু হয়েছে, বেশিক্ষণ না। তাহলে ম্যাগনেটিক ফিল্ড যে কয়েলকে কাট করলো, কাট করলো, তাহলে এই যে এখানে কাটিং হলো, তো ম্যাগনেটিক ফিল্ড যখন কোনো কন্ডাক্টরকে কাটিং করে তখন সেখানে কি তৈরি হয়? আমি চ্যাট বক্সে লিখে দিয়েছি কি তৈরি হয় বলো। EMF, কারেন্ট। কারেন্ট বা কারেন্ট বা ভোল্টেজ তৈরি হবে। তাহলে এবার লেখো,
কারেন্ট ইজ ইএমএফ অফ পির মধ্যে ডিফারেন্সটা কি নিচে বুঝে যাবে বলবো বলবো তাহলে এবার নাম্বার পয়েন্ট নাম্বার 4 এ তুমি লেখো কারেন্ট ইজ ইনডিউসড ইন কয়েল বি ও মাই গড তোমার মাথাটা ধরছে আমার নাম্বার 4 কারেন্ট ইজ ইনডিউসড ইন কয়েল বি খাবার খাইছেন খাবার তো খেলাম আমিও ভাবতেছি করে ফেলি স্যার বয়স তো হয়ে গেছে নাম্বার 5 লেখো নাম্বার 5 আচ্ছা নাম্বার 4 কি লিখছো কারেন্ট ইজ ইনডিউসড ইন কয়েল স্যার নাম্বার 1 এ লিখছেন দ্য কারেন্ট ফ্লোস থ্রু কয়েল এ নাম্বার 1 নাম্বার 4 বলছি 4 ম্যাগনেটিক ফিল্ড ইজ প্রোডিউসড ফ্রম কয়েল এ নাম্বার 4 বলছি নাম্বার 4 এ কি লিখছো কারেন্ট ইজ ইনডিউসড ইন কয়েল বি নাম্বার 5 এ লেখো বাল্ব গ্লোজ বাল্ব জ্বলে ওঠে স্যার গ্লোজ এন্ড করো সবাই আবার জয়েন করো